রামকৃষ্ণদেব বলে গেছেন টাকা মাটি, মাটি টাকা। পার্থবাবু ও তার অর্পিত তারা ঘনিষ্ঠরা মাটি পছন্দ করেননি, টাকা রেখে দিয়েছেন বেশি করে। অনুব্রত বাবুরা, যাদের মতো লক্ষ লক্ষ অনুব্রত পশ্চিমবঙ্গে জন্মাক বলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, যা অত্যন্ত লজ্জার। তিনি টাকা ইনভেস্ট করেছেন মাটিতে। তো এরা দুজনেই আর কি রামকৃষ্ণদেবকে এরা অন্যরকম ভাবে ব্যাখ্যা করেছে। কেন যে এই মনীষীরা এখানে জন্মেছিলেন জানি না, সেই কারণে 21 জুলাই এর মঞ্চেতে তৃণমূল নেত্রী আওয়াজ তোলেন রামকৃষ্ণ, বাকি সবাই মিলে চিৎকার করে বলে তৃণমূল। তারা রামকৃষ্ণদেবকেও সারদামাকে তৃণমূল করে দিয়ে হিন্দু ধর্মকে ছোট করেছে, রামকৃষ্ণদেবকেও তো বলে দিয়েছে তৃণমূল 21 জুলাইয়ের মঞ্চ থেকে। তো ওনার এই টাকা মাটি, মাটি টাকাতেই কেউ মাটিতে ইনভেস্ট করেছেন, কেউ ক্যাশে ইনভেস্ট করেছেন, এটাই হচ্ছে। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মা সারদা, তাদের কথাগুলোকে নিয়ে, তাদের সবটাকে নিয়ে এরা ছোট করে যাচ্ছেন। বিজেপির নবান্ন অভিযানের প্রস্তুতি। রবিবার সকালে ভবানীপুরে যদুবাবুর বাজারে বিজেপির পথনাটিকা, নাচ গান নাটকের মাধ্যমে চলছে নবান্ন অভিযানের প্রচার। উপস্থিত বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ একাধিক নাট্য ব্যক্তিত্ব। একদিকে আপনারা দেখলেন নবান্ন অভিযানের আগে যখন ভবানীপুরে নাচ গান নাটকের মধ্যে দিয়ে বিজেপির প্রচার, অন্যদিকে হুগলির পান্ডুয়ায় শুভেন্দু অধিকারী জনসভা, প্রস্তুতি মিছিলের আগে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে গতকাল রাতে চুঁচুড়া ও পান্ডুয়ার সংযোগস্থল জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ, পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। নবান্ন অভিযানের আগে আজ পান্ডুয়ায় সভা ও মিছিল করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির কটাক্ষ, শুভেন্দুকে ভয় পেয়েই পতাকা খুলে ফেলেছে তৃণমূল। গেরুয়া শিবিরের কোন্দলের জেরে এই ঘটনা পাল্টা আক্রমণ শাসক দল। মোদ্দা কথা হচ্ছে পান্ডুয়ায় তৃণমূল ভয় পেয়েছে, ভয় না পেলে এই ধরনের নক্কারজনক ঘটনা কেউ ঘটায় নাকি? আজকে পোস্টার ব্যানার এগুলো যে ছিঁড়ছে এগুলো তাদের ভয়ের কারণ। আসল শুভেন্দুদা আসছে ওরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। যেখানে সভা করবে ওখানকার যা তৃণমূলের কুকীর্তি আছে সেগুলো তুলে ধরবে, সেগুলো ওদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। বাজে কথা, ফালতু কথা। তৃণমূল এসব নিয়ে রাজনীতি করে না, নোংরা রাজনীতি তৃণমূলে বিশ্বাসী নয়। কারণ আমাদের নেত্রীর যা শিক্ষা আমরা এসব করি না, এগুলো ওদের অন্তর্দ্বন্দ্ব, নিজেদের কলহ, তার জন্য আজকে এই অবস্থা ওদের। আর সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ ভ্রান্ত কথা, মানে মানুষকে ভুল বোঝাচ্ছে ওরা।